welcome back to my channel. I'm Susmita. Tomra dekhcho Delhi Blog by Shoes. To ajke tomader sathe share korte cholechi ekta pujo ground pora look. To ajke ekta ground er sathe kibhabe tomra sajgoj korbe, kibhabe pujote berobe, shetai ajke tomader sathe share korechi. Dekhtei pachho ei look ta create korechi. Tomra chaile erokom type er look, simple ekta gown er sathe jodi tomra erokom sundor ekta glam look koro to shobai tomaderke dekhbei dekhbe. To dekhtei pachho ekta শুধুমাত্র গাউন পরে আছি আমি লংটা দেখাতে পাচ্ছি না বিকজ কেউ নেই ক্যামেরা করে দেওয়ার মতো তো পুরোটা দেখাতে পাচ্ছি না কিন্তু একটা সুন্দর এরকম সিম্পল গাউন তোমরা দেখতেই পাচ্ছ এর কোনো রকম কোনো কাজ নেই কিচ্ছু নেই নরমাল একটা গাউনের সাথে কিরকম একটা হাই টাইপের একটা মেকআপ করেছি তো তোমরা চাইলে এরকম সিম্পল লুক করতে পারো সিম্পল লুকটা বলবো না গর্জিয়াস একটা লুক সিম্পল গাউনের সাথে তোমরা পূজোর লুক এরকম ভাবে করতে পারো তো এর আগে যা যা দিয়েছি সব কটাই শাড়ি পরে একটা জিন্স টপ পরে দিয়েছি তোমরা চাইলে সেগুলো চেক করতে পারো বা ডেসক্রিপশনে আমি প্রত্যেকটা লুকের লিংক দিয়ে দেবো পঞ্চমী থেকে অষ্টমী সপ্তমী যা যা লুক করেছি সব কিছু লুকের ডেসক্রিপশনে দিয়ে দেব আর যদি এই সুন্দর লুকের রিলস দেখতে চাও তো অবশ্যই আমার ডেসক্রিপশন থেকে লিংক নিয়ে ওখানে আমাকে ইনস্টা আইডিতে ফলো করতে পারো তো চলো বেশি না বকবক করে আজকের লুকটা দেখাই তোমাদেরকে যে গ্রাউন্ড পরে এত সুন্দর একটা লুক কিভাবে তোমরা ক্রিয়েট করবে তো চলো দেখে নাও ফার্স্টেই আমি ফেসটাকে পুরোপুরি ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে তোমরাও তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে নেক্সট আমি ইউজ করছি টোনার যেটা গুড ভাইবসের একটা মিন্ট টোনার ভীষণ ভালো একটা রিফ্রেশিং টোনার যেটা কি না গরমকালে ভীষণ ভালো তো আমি এটাকে হাতে করে নিয়ে জাস্ট ড্যাপ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা চাইলে টোনার এইভাবেও লাগাতে পারো বা কোনো কটন বল দিয়েও লাগাতে পারো বা ডিরেক্ট স্প্রে করতে পারো যেরমভাবে ইচ্ছা লাগাতে পারো তারপর ইউজ করছি বায়োটিকের টি থ্রি ডে ক্রিম যেটার মধ্যে আছে এসপিএফ 15 তো এটা দিয়ে আমি পুরো লুকটাকে আর কি কভার করছি ভালো করে ময়েশ্চারাইজিং করে নিচ্ছি নেক্সট আমি প্রাইমারের পরিবর্তে নিচ্ছি অ্যালোভেরা জেল এটাও গুড ভাইবসের অ্যালোভেরা জেল তোমরা এটা একবার ট্রাই করতে পারো এই অ্যালোভেরা জেলটার মধ্যে কোনো কেমিক্যাল হার্টস কিচ্ছু নেই এপিকের আমি জেল লাইনার বলবো না আই প্রোমেট নিয়ে ব্রাউন শেডের আমি আইব্রোটা ড্র করে নিলাম তো নেওয়ার পর পিএসির ফাউন্ডেশন নিয়ে আমি জাস্ট চোখের ওপরটাকে আগে ব্লেন্ড করব কারণ আই শ্যাডোর জন্য তো একটা নর্মাল ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি নেক্সট আমি বিউটি গ্যাজেটের এই কালার বোর্ড প্যালেটটা থেকে গ্রিন কালার দিয়ে আউটার কর্নারটাকে ফিল করছি তারপর ইনার কর্নার আর আউটার কর্নার দুটোই একসাথে ফিল করে নেওয়ার পর একটা ইয়েলো কালার দিয়ে আমি ব্লেন্ড করছি আইলিডে একটা গ্লসি গ্লিটার দিচ্ছি যেটাও কি না একটা গ্রিনারি শেড তো আই লুক কমপ্লিট এবার আমি আরেকটা লুক করেও চলে এলাম তো তোমাদের টাইম নষ্ট যাতে না হয় আমি করে চলে এলাম আর কি তো তারপর NYY-এর আমি স্টোপ ক্রিমটা দিয়ে আমি যেখানে যেখানে হাইলাইট করব সেখানে সেখানেই স্টোপ ক্রিমটা লাগাচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা গ্লস দেখাচ্ছে ফ্ললেস দেখাচ্ছে স্কিনটা তারপর নায়কার কন্ট্রোর প্যালেট থেকে কনসিলার প্যালেট থেকে আমি একটা শেড নিয়ে আমি আমার ডার্ক সার্কেল যেখানে যেখানে আছে সেগুলোকে ফিল করছি তারপর আমি ইউজ করব আজকে পিএসির এইচডি ফাউন্ডেশন যেটা শেড নাম্বার হচ্ছে 3.2 তো এটা একদম আমার স্কিন টোনের যে বলবো না আমার থেকে একটু লাইট স্কিন টোনেরই তো তোমরা যারা আমাদের টোনে আছো তারা এটা না লাগালেই বোধহয় ঠিক হবে কারণ এটা বুঝতেই পারছো কতটা আমার শেড থেকে অনেকটাই ওপরের শেড আর কি তো যেহেতু আমি আরেকটা শেড মিক্স করার জন্য খুঁজছিলাম পাইনি তাই এটা দিয়েই আজকে মেকআপটা পুরোটা কমপ্লিট করব তো পিএসির ব্যানানা কম্প্যাক্টটা নিয়েই আমি পুরো লুকটাকে সেট করে নিচ্ছি আর প্রো এলিগাল প্রয়োগ থেকে কন্ট্রোল প্যালেট থেকে আমি কন্ট্রোলিং করছি যেখানে যেখানে কন্ট্রোলের প্রয়োজন আমি সেখানে সেখানেই করছি আদার্স কোনো জায়গাতেই করছি না নোজটাকেও একটু করে নিলাম তারপর ইউজ করছি গ্ল্যামের এই ব্লাশার প্যালেটটা ভীষণ ভালো একটা ব্লাশার প্যালেট সেম কালারটা নিয়ে আমি নিচের লোয়ার ল্যাশটাতেও ফিল করে দিলাম পিএসির রোজ হাইলাইটারটা নিলাম যেটা ভীষণ ভালো একটা হাইলাইটার ইংলটের আই জেল লাইনারটা নিয়ে আমি লাইনার পরবো একটা সিম্পল লাইনার পরবো
তো দেখতেই পাচ্ছ একটা সিম্পল ভাবে একটা লাইনার পরে নিলাম। তো মাস্কারা লাগাচ্ছি মেবলিনের। চলো আমার লুকটা প্রায় কমপ্লিট। তো লোয়ার ল্যাশে লাগাতে ভুলবে না মাস্কারা, শুধুমাত্র ওপরে লাগালে হবে না। তো তারপরে আমি ইউজ করছি মেবলিনের এই লিপস্টিকটা, এটারও শেডটা ভীষণ ভালো, একটা পিঙ্কের মধ্যে নিউড। তারপর পিএসির ফিক্সার দিয়ে আমি পুরোটা সেট করে নিচ্ছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, প্রচুর শেয়ার চাই। আর অবশ্যই কমেন্ট করে বলো যে আমাকে কেমন লাগছে। যারা আমাকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও, যাতে যখন যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই তোমরা দেখতে পাবে নোটিফিকেশনের মাধ্যমে। তো চলো দেখাচ্ছি নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।